আসিফুর রেজা কল্লোলের সত্তা ছবিটির কথা মনে আছে? মনে না থাকার কোনো কারণ নেই। যে ছবিতে জেমসের গাওয়া গান সুপার ডুপার হিট হয়, মমতাজের গান বাম্পার হিট হয়, সেই ছবির কথা ভুলবে কিভাবে? ছবির প্রশংসার গল্প নয় এটা। সত্তা ছবিটি আলোচিত ছিল কেননা সেখানে অভিনয় করেছিলেন বাংলাদেশের শাকিব খান ও কলকাতার পাওলি দাম। শাকিব ও পাওলির চমৎকার রসায়ন ফুটিয়ে তুলেছিলেন নির্মাতা। কিন্তু কাকতালীয় বিষয় হলো, এই দুজনেই গতকাল দুই দেশের গণমাধ্যমে আলোচনায় ছিলেন জীবন ভাঙ্গা ও গড়া নিয়ে। গতকাল পাওলি দাম নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নেন অর্জুন দেবকে, আর গতকাল শাকিব খানের ডিভোর্স লেটার যায় অপু বিশ্বাসের ঠিকানায়, যেন বিষয়টি কাকতালীয়। পাওলির বিয়েতে বাংলাদেশ থেকে নিমন্ত্রিত হয়েছিলেন নির্মাতা হাসিবুর রেজা কল্লোল। তিনি তার ছবির নায়ক নায়িকা নিয়ে একটি পোস্ট দেন। কল্লোল বলেন, সত্তা চলচ্চিত্রের কাজ করতে গিয়ে পাওলি দাম এবং শাকিব খানকে খুব কাছ থেকে জানার সুযোগ হয়েছিল। গতকাল ছিল 4 ডিসেম্বর। পাওলি গতকাল শুরু করলো বৈবাহিক জীবন, আর একই দিনে শাকিব ভাঙল নিজের সংসার।